বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড যেতে যাচ্ছেন, তবে নিউজিল্যান্ড যেতে কত টাকা লাগে, কত বয়স লাগে তা জানেন না, তাহলে আজকের ভিডিও শুধু আপনার জন্য। নিউজিল্যান্ড ওসানিয়া মহাদেশের একটি উন্নত দেশ। এটি দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র। প্রত্যেক বছর নিউজিল্যান্ড সরকার অনেক দেশি বিদেশি কর্মী নিয়োগ করে থাকে। বাংলাদেশ থেকে আপনি যদি নিউজিল্যান্ড যেতে চান, তাহলে নিউজিল্যান্ড যেতে কত টাকা লাগে তা জানা দরকার। নিউজিল্যান্ড শুধুমাত্র শিক্ষিত এবং দক্ষ লোক নিয়োগ করে থাকে, কেননা এদেশের বেশিরভাগ কাজ ইংরেজি জানাশোনা লোকের মাধ্যমে করা হয়ে থাকে। নিউজিল্যান্ড যেতে কত টাকা লাগে 2024 সালে। নিউজিল্যান্ড যেতে কত টাকা খরচ হয় তা অনেকটা নির্ভর করে ভিসার ক্যাটাগরির উপরে। নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার খরচ টুরিস্ট ভিসার চেয়ে অনেক বেশি, আবার নিউজিল্যান্ডের স্টাডি ভিসার খরচ আরও কম। সরকারিভাবে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে নিউজিল্যান্ড যেতে ন্যূনতম 8-10 লাখ টাকা খরচ হবে, আবার বেসরকারিভাবে যেতে সর্বনিম্ন 13 লক্ষ টাকা লাগবে। আবার নিউজিল্যান্ডের জব কোম্পানি আপনাকে যদি কাজের অফার করে থাকে, তাহলে ভিসার খরচ 5-6 লক্ষ টাকা হলেই হবে। এছাড়া আপনার কোনো নিকট আত্মীয় যদি নিউজিল্যান্ডে অবস্থান করে, তার রেফারেন্সে আপনি যদি নিউজিল্যান্ডে যেতে পারেন, তাহলে ওয়ার্ক পারমিট ভিসা করতে 5-6 লক্ষ টাকা লাগবে। এছাড়া ট্যুরিস্ট ভিসা নিয়ে নিউজিল্যান্ড যেতে ন্যূনতম 3-4 লক্ষ টাকা লাগে। নিউজিল্যান্ড কাজের ভিসা পাওয়ার উপায়। বর্তমানে সময়ে নিউজিল্যান্ডের কাজের ভিসা পাওয়া অনেক সহজ, তবে আপনাকে কাজের ভিসা প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া জানতে হবে। প্রযুক্তির সময়ে কি আপনি ঘরে বসে নিউজিল্যান্ড কাজের ভিসা আবেদন করতে পারবেন? আমি আগামী পর্বে আপনাদের দেখাবো কিভাবে নিউজিল্যান্ড ভিসার জন্য আবেদন করবেন, সেটি আপনাদের দেখাবো। আজকে জাস্ট শুধু নিউজিল্যান্ড যেতে কত টাকা খরচ হয় এবং বেতন কত সেটি আপনাদের জানাবো। একটি পরিসংখ্যানে দেখা গেছে নিউজিল্যান্ডের একজন শ্রমিকের মাসিক বেতন 2-3 লক্ষ টাকা। আবার যে সকল শ্রমিক বেশি অভিজ্ঞ, বেশি সময় ধরে ওভারটাইম করে, তাদের মাসিক বেতন প্রায় 4 লক্ষ টাকার উপরে।